নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে জানাই কেরিয়ার আপডেট বেঙ্গলি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত তো বন্ধুরা এই মুহূর্তে উঠে আসছে একটি বিরাট বড় আপডেট খবর তো সরকারের বিরোধিতা করলেই আর মিলবে না সরকারি চাকরি এরকম জারি করা হলো নয়া এক বিব্রতি তো বন্ধুরা উঠে আসছে আর একটি ভয়ঙ্কর নিয়ম তো বলা হচ্ছে সরকারের বিরোধিতা করলে এবার থেকে আর সরকারি চাকরি মিলবে না এমনই এক নতুন নিয়ম জারি করা হয়েছে তো বন্ধুরা দেখে নেব ঠিক কী নিয়ম জারি করা হয়েছে তো এবার প্রতিবাদের পদে হাঁটতে গেলেও নাও মিলতে পারে সরকারি চাকরি সম্প্রতি বিহার পুলিশের তরফে এরকমই একটি বিবৃতি জারি করা হয়েছে যেখানে বলা হয়েছে যারা অপরাধমূলক কাজকর্মের সঙ্গে জড়িত তাদের পাসপোর্ট পাওয়া বা সরকারি চাকরি পাওয়া বেশ মুশকিল হয়ে যাবে যদি শুধু অপরাধমূলক কাজকর্মের কথা বলা হয় তাও নয় এর কোনো মানে বোঝা যেত কিন্তু বিবৃতির সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে হিংসাত্মক প্রতিবাদ সড়ক অবরোধ বিক্ষোভ দেখানোর মতো কাজ বিবৃতিতে এও বলা হয়েছে এই সব কাজের সঙ্গে যারা যুক্ত তারা যদি পথ না বদলায় তবে সরকারের তরফে তাদের কোনো ঋণও দেওয়া হবে না নিয়ম অনুসারে কিছু কিছু ডকুমেন্ট বা নথির জন্য পুলিশ ভ্যারিফিকেশান প্রয়োজন হয় যেমন লাইসেন্স পাসপোর্ট ক্যারেক্টার সার্টিফিকেট সরকারের সঙ্গে কোনো চুক্তির কাজ সরকারি কাজের চুক্তি বোর্ড ও কমিশন গ্যাস এজেন্সি পেট্রোল পাম্পের লাইসেন্স সরকারি গ্র্যান্ড ব্যাংক থেকে ঋণ ইত্যাদি বিবৃতিতে বলা হয়েছে যারা কোনো না কোনো সময় সড়ক অবরোধ কোনো কিছুর প্রতিবাদে বিক্ষোভ দেখানোর মতো কাজে জড়িত ছিল যেগুলো আইন শৃঙ্খলা বিরোধী তারা চাকরি ও ঋণ সংক্রান্ত সরকারি কোনো সুবিধা থেকে বঞ্চিত হতে পারে তাদের যদি ওই সমস্ত কাজের জন্য পুলিশের চার্জশিটে নাম থাকে তাহলে তার প্রভাব পড়বে ক্যারেক্টার ভেরিফিকেশান সার্টিফিকেটের ওপর বিবৃতিতে এও বলা হয়েছে এই সব মানুষরা সরকারি চাকরি ও চুক্তি থেকে বঞ্চিত থাকবে তাই যে কোনো সময়ে যে কোনো রকম বিরূপ পরিস্থিতির জন্য যেন তারা তৈরি থাকে এই বিবৃতি নিয়ে ইতিমধ্যেই সরকারের সমালোচনা করেছে বিরোধী রাজনৈতিক দলগুলি বিরোধী দলনেতা তেজস্বী যাদব তার অফিসিয়াল টুইটারে এর স্ক্রিনশট শেয়ার করে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে একহাত নিয়েছেন বলেছেন মুসলিনী ও হিল্লারকে যেন চ্যালেঞ্জ দিয়েছেন নীতিশ যদিও কোনো বিষয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে কেউ বিদ্রোহ করে তবে সরকারই তাকে বঞ্চিত করবে অর্থাৎ এরা সরকারি চাকরিও দেবে না আর না দেওয়ার জন্য বিরোধও করতে দেবে না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা যে অফিসিয়াল যে টুইটটি করা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এই অফিসিয়াল টুইটটি এখানে বলা হয়েছে তো বিহার সরকারের তরফ থেকে এই নতুন নিয়ম জারি করা হয়েছে যেখানে বলা হচ্ছে যে রকম সরকারি কাজে বিরোধিতা করলে কিন্তু এবার থেকে চাকরি দেওয়া হবে না এমনকি লোনও দেওয়া হবে না বন্ধুরা এই ছিল সম্পূর্ণ আপডেট ভিডিওটি লাইক করবেন এবং অবশ্য শেয়ার করতে ভুলবেন না